আপনি কি গার্মেন্টস ইন্ডাস্ট্রির কোয়ালিটি ডিপার্টমেন্টে সফল একটি ক্যারিয়ার করতে চাচ্ছেন, কিন্তু কিভাবে শুরু করবেন গুছিয়ে উঠতে পারছেন না? তাহলে ভিডিওটি আপনার জন্য। আজকে আমি এই ভিডিওতে আপনাকে গাইড করব কিভাবে গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি ডিপার্টমেন্টে প্রফেশনাল হওয়া যায়। গার্মেন্টস ইন্ডাস্ট্রির কোয়ালিটি ডিপার্টমেন্টে দ্রুত ক্যারিয়ার করতে হলে টেকনিক্যাল জ্ঞান, বাস্তব অভিজ্ঞতা এবং কৌশলগত নেটওয়ার্কিংয়ের সমন্বয় দরকার। সব কিছু খুব সহজভাবে আলোচনা করব, আশা করি বুঝতে পারবেন। আর বুঝতে না পারলেও কষ্ট করে বুঝে নিতে হবে, কারণ জানেন তো, কষ্ট না করলে কেষ্টও মিলে না। যারা নিজেকে প্রো লেভেলে দেখতে চান তাদের জন্য রয়েছে ভিডিওর শেষে একটি স্পেশাল টিপস। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আপনাকে কিউএ এবং কিউসি এর বেসিক পার্থক্য জানতে হবে। কিউএ বলতে আমরা বুঝি কোয়ালিটি অ্যাসুরেন্স, অর্থাৎ পণ্য উৎপাদনের সময় একটি প্রসেস বা প্রক্রিয়া ডেভেলপ করা, যাতে করে পণ্যের গুণগত মান বজায় থাকার পাশাপাশি পণ্যের মান বৃদ্ধি পায়। এক কথায় কিউএ এর কাজ হলো একটি কোয়ালিটিফুল প্রোডাকশনের জন্য যা করা দরকার সেই প্রসেস তৈরি করা। আর কিউসি বলতে আমরা বুঝি কোয়ালিটি কন্ট্রোল, অর্থাৎ পণ্য উৎপাদনের পর কোনো ডিফেক্টস বা প্রবলেম আছে কি না সেটা ফাইন্ড আউট করা, এবং যদি কোনো প্রবলেম পাওয়া যায় সেটা চিহ্নিত করে পদক্ষেপ নেওয়া। এই তো, এই বেসিক দুইটা পার্থক্য আপনাকে জানতে হবে। এরপর আপনাকে জানতে হবে এক্যুএল, দ্যাট মিন্স অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেলস সম্পর্কে। এক্যুএল হলো একটি মানদণ্ড যার ভিত্তিতে মান নির্ণয় করা হয়। সাধারণত এক্যুএলের মানদণ্ড তিন ক্যাটাগরিতে বিভক্ত থাকে, 1.5, 2.5 এবং 4.0। এটা সাধারণত অ্যাপ্লাই করা হয় ইনলাইন এবং ফাইনাল ইন্সপেকশনে, আর ফ্যাব্রিক ইন্সপেকশনে 4 পয়েন্ট এবং 10 পয়েন্ট সিস্টেম ম্যাক্সিমাম ইউজ করা হয়। এরপর প্রাসঙ্গিক শিক্ষাগত যোগ্যতা এবং সার্টিফিকেশন অর্জন করা। এখানে এসেই সবার একটু প্রবলেম হয়ে যায়, চলুন সহজ করে দিচ্ছে। প্রথমত, যদি সম্ভব হয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি অর্জন করতে হবে। দ্বিতীয়ত, যদি প্রথমটি সম্ভব না হয়, অর্থাৎ আপনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি অর্জন করতে পারেন নাই বা পারছেন না, তাহলে একটি অনলাইন শর্ট কোর্স করে ফেলুন। কোয়ালিটি কন্ট্রোল, সিক্স সিগমা, গ্রিন বেল্ট সার্টিফিকেশন, লিন ম্যানুফ্যাকচারিং বা আইএসও স্ট্যান্ডার্ড নিয়ে একটি শর্ট কোর্স করে ফেলুন। আর যদি অনলাইনে শর্ট কোর্স করতেও প্রবলেম হয়ে যায়, তাহলে আমি যেটা করতে পারি, এই টপিকের উপর একটি ভিডিও বানাতে পারি আপনার জন্য। ভিডিওটি শর্ট কোর্সের চেয়েও কোনো অংশে কম হবে না, এটা নিশ্চিত। এর জন্য শুধুমাত্র এই ভিডিওতে একটি লাইক এবং আপনার সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি শেয়ার করতে হবে, এবং এই ভিডিওতে কমেন্টস করে আমাকে জানাবেন এই টপিকের উপর আপনার ভিডিওটি প্রয়োজন কিনা। দ্যাটস ইট। 4 নম্বরে, কোয়ালিটির যে কোনো পদে চাকরি দিয়ে শুরু করতে পারেন। চাকরিরত অবস্থায় ফ্রম দ্য বিগেনিং স্টেজ থেকে যে কোনো বিষয় শেখার উপর জোর দিন, যেমন সাধারণ যে কোনো ডিফেক্টস শনাক্ত করা, মেজারমেন্ট করা, টেক প্যাক এবং ইন্সপেকশন রিপোর্ট পড়া ইত্যাদি। 5 নম্বরে, প্র্যাকটিক্যাল স্কিল ও খুঁটিনাটি বিষয়ে মনোযোগ দিতে হবে। এখানে 3টি বিষয় উল্লেখযোগ্য। প্রথমত, ফ্যাব্রিক এবং গার্মেন্টস সম্পর্কে জানতে হবে, অর্থাৎ বিভিন্ন ধরনের ফ্যাব্রিক, সেলাই কৌশল এবং ফিনিশিং প্রক্রিয়া কীভাবে ইন্সপেকশন করতে হয় সেটা শিখতে হবে। দ্বিতীয়ত, বিভিন্ন টুলসের ব্যবহার জানতে হবে, যেমন ক্যালিপার, মেজারিং টেপ, জিএসএম কাটার এবং অন্যান্য টেস্টিং ইকুইপমেন্ট কীভাবে ব্যবহার করতে হয় সেই জ্ঞান অর্জন করতে হবে। তৃতীয়ত, রিপোর্ট লেখার দক্ষতা অর্জন করতে হবে, কীভাবে পারফেক্টলি ইন্সপেকশন রিপোর্ট লিখতে হয় সেটা জানতে হবে। 6 নম্বরে, রোটেশন, দ্যাট মিন্স যদি সম্ভব হয় বিভিন্ন ডিপার্টমেন্টে ঘুরে কাজ করার সুযোগ নিতে হবে, যাতে করে পুরো প্রোডাকশন সাইকেল এবং কোয়ালিটি স্ট্যান্ডার্ডগুলো আরও ভালোভাবে বুঝতে পারেন। 7 নম্বরে, মার্চেন্ডাইজারদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে, যাতে করে বায়ারদের পছন্দ এবং তাদের গুণগত মানের চাহিদা পূরণ করার উপায় সম্পর্কে জানা যায়। 8 নম্বরে,
প্রবলেম সলভিং এবং রুট কজ অ্যানালাইসিস সম্পর্কে জানতে হবে। ইম্পর্টেন্ট একটি টপিক। অর্থাৎ প্রোডাকশন চলাকালীন অবস্থায় যদি কোনো একটি প্রবলেম হয়, সে প্রবলেমটি ফাইন্ড আউট করা এবং প্রবলেমটির সমাধান প্রক্রিয়াটা কী সেটাও খুঁজে বের করতে হবে। নয় নম্বরে কমিউনিকেশন স্কিলসের উপর জোর দিতে হবে। ইংলিশ ততটুকু মিনিমাম জানতে হবে আপনাকে, যতটুকু জানলে ইংলিশে যে কাউকে কোনো প্রশ্ন করতে পারবেন এবং কেউ কোনো প্রশ্ন করলে সেটার উত্তর দিতে পারবেন ইংলিশে। পাশাপাশি কোয়ালিটি রিপোর্ট করা জানতে হবে ইংরেজিতে। এই তো, এই পদক্ষেপগুলো অনুসরণ করে আপনি গার্মেন্টস ইন্ডাস্ট্রির কোয়ালিটি ডিপার্টমেন্টে মজবুত একটি ক্যারিয়ার গড়তে পারবেন ঠিকই, কিন্তু দ্রুতগতিতে এগিয়ে যেতে হলে গার্মেন্টস প্রোডাকশন প্রসেস সম্পর্কে ক্লিয়ার একটি ধারণা থাকতে হবে। অর্থাৎ আপনি যদি নিজেকে প্রো লেভেলের বানাতে চান, তাহলে তো আপনাকে সবার থেকে একটু ডিফারেন্ট হতেই হবে, নাকি?